तो दोस्तों अभी करते स्टार्टिंग गाड़ी को। पानी घुस गया ना, पानी निकलता है। देखो गाड़ी का साउंड सुनो, साइलेंसर खराब है। देखो मतलब ट्रांस, अरे देखो गाड़ी का साइलेंसर फटता है यहाँ पे, ठीक है ना, नीचे में साइलेंसर फटता है। चलो यहाँ पे साइलेंसर फटता है, गाड़ी हम लोग खरीद करते हैं। देखो साउंड सुनो गाड़ी का, बहुत ही पुराना बाइक है दोस्तों, थोड़ा बहुत कलर भी हो गया। आप चेंजेस मत। हाय दोस्तों, हम लोग का पास आ गया हीरो होंडा सीडी डिलक्स। गाड़ी बहुत पुराना है, ये देखो स्पोक वाला सीडी डिलक्स, बहुत पुराना गाड़ी है। तो अभी हम लोग क्या करेंगे, इसका इंजन फुल ओपन मतलब खुलेंगे, ठीक है ना, इसका अंदर में टूटा फूटा जितना भी था देखेंगे। रिपर चेजिस खा गया तो हम लोग थोड़ा बहुत रंग मार दे। अंदर में खुल रहा है, मेरा दो आदमी, हम भी जाएंगे अभी, कैमरा लेके जाते हैं। थोड़ा हथौड़ा का जरूरत पड़ेगा, हथौड़ा मार के खुलना होगा इंजन को नट बोल्ट खुलने के बाद। तो वीडियो फुल देखें, और चैनल पे नया है तो चैनल को सब्सक्राइब जरूर करें दोस्तों, ज़रूर शेयर करें। खुलो खुलो, कोई हड़बड़ी नहीं, आराम से खुल गया ना। देख कैसा खुला, देखा झाट देख बार, उठा उठा पल्ला उठा, हाँ पाल लो उठा, देखा आराम पर, देखा कासरा गुला, देखा कासरा गुला, दे देखा जा सब हो गया दोस्तों। डुप्लीकेट इंजन ऑयल, ठीक है ना, मतलब मोबाइल डुप्लीकेट, देखिए क्या निकलता है। 100% डुप्लीकेट मोबाइल डाला, कम से कम 2 से 3 बार डाला, इसलिए हालो देखो इसका। अब बाबो सब रहा, यहाँ का वॉशर है ना, वॉशर किधर गया देख तो, यहाँ पे होगा साइड, हाई ठो वही ठो वॉशर, ओडा ओडा रेबो ओडा रेबो, हाँ हाँ ओडा वॉशर, ঠিক আছে। এলা খুলতে হবে, বেরিং কুন্ডা খারাপ, দেখতো দেখতো উল্টা তো উল্টা না, পাল্লা উল্টা, এটা না না এই সাইডে এসে সব কালো, দাদা গিয়ার পিনে আমার খারাপ ধরিস, হ্যাঁ হ্যাঁ এক মিনিট সাই সাই, এই এই যে এই বেরিং হয়ে গিয়া খারাপ, ঠিক আছে না। চলো ও গিয়ার শাফট কা বেরিং ই সব সব নিকালনা পড়েগা, আমলোক কো আবি কিয়া করু, সব নিকালনা পড়েগা, ঠিক আছে না, নিকালনা পড়েগা, কিয়া নিকালনা হোগা, নিকালো উঠাও উঠাও। তো মেরা বান্দা আমি গিয়ার বক্স মে হাত লাগা দিয়া, 500 রুপিয়া দে দেনা, গিয়ার বক্স মে হাত লাগায় না, চল উঠা না, হাম হাই না সেট কর দেগা। জব তক দোস্ত প্রবলেম নেই হোগা তো খুলনা নেই চাইয়ে, ইসমে প্রবলেম হো গিয়া তো খুলনা পড়েগা। লক নি হে, থোড়া সা ঠুকো না সাফট কো, থোড়া সা নিচে সে ঠুকো আ জায়েগা, থোড়া সাইড করো ক্যামেরা কো দেখনে দো, इसमें प्रॉब्लम है इसलिए हम लोग खुलते नहीं, तो खुलने का कोई जरूरत नहीं, वो हीरो गिरी करके कोई फायदा नहीं है। हीरो होंडा में हीरो गिरी कर लो कोई दिक्कत नहीं, डिस्कवर जैसे 125 100 सीसी उस सब में ज्यादा ही करना नहीं चाहिए। गियर सिलेक्टर जो है ना एक सेम टू सेम, थोड़ा सा अल्टरनेट से एक गियर दो गियर लगेगा, एक का उठा ना गे, एक का उठा गियर सिलेक्टर उठा, टान एटा का टान है, एक नीचे वॉशर हो गए, एक तो दिन हरा ना रख, एक तो मालो दिन हरा ना कर लो सब, চল ঠুক এই ওকে মান এমনি মার হয়ে যাবে তো, নিকাল নিকাল, হ্যাঁ হ্যাঁ নিকাল গিয়া না, এই বেরিং খারাপ না, হ্যাঁ চলো বেরিং করে, আমি তো আচ্ছা লাগ রে ভাই, কেরাম রাখ কেরাম রাখ নিচে, খুল খুল বেরিংটা খুললে না। তো দোস্ত এই বেরিং কে আমলোক কো ইঞ্জিন খুলনা পড়া, মারো ধীরে ধীরে মারো, হারবরি নিয়ে চারো তরফ মারো মারো চারো তরফ, হাত দিয়ে উঠাই নে, পাল্লা উঠাই না, চল উল্টা কি এবে খুলবে তো হ্যাঁ ধর না, তুই না এতটা হিললো কেন, ওটা দেখতে হবে তো, আমলোক কো গিয়ার কিনাম, থোড়া সাইডে না, তো সাইডে আনারো গিয়া, লাইট লাগাই বেটা, যা তুই বস লাই তো দোকানে রে, ঘটনা কি রে, এই হোক আমলোক কাপি নিয়াম, ঠিক না কেরাম ইদার সাই এই সব সব আচ্ছা সাবে কেন গা, এই ফিল্টার খুলো নুক প্লাস কা মাদত লাগে, ফিল্টার খুলো আর সাফ করকে আবি ই করো, আরে পেস কেস উঠাও না এই সে, হ্যাঁ ওঠাও, দেখো হালত কি, দেখাও তোরা হাতে দেখ একটু ভালো করে দে বুঝলি,
আমার কাছে একজন আছে মাথা মোটা, ওই যে দেখে না মাথা মোটা, 100 বার বলতো খালি গালি খাওয়ার কাজ কর, ভালো হিসাব কর। খারাপ তো আছে, অনেক হিল তো না। হ্যাঁ ভালো করে দেখতে হবে, এর জন্য আমাদের ইঞ্জিনটা খোলা হলো, ঠিক আছে। কর 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 কর। আর গিয়ার এইটা কোথায়? এই যে গিয়ার ডাকটা, এই যে এটা আমাদের নতুন লাগবে, তাই না? চলো এটাও নতুন লাগবে। হ্যাঁ এইদিকে মোটামুটি আমাদের রেডি আছে, কাজ টাইম লাগবে। আর কাজ ওনার বিষয়ে, গাড়ি রং করে বাইরে রাখি দিছি, বাইরে সাফ করবি, বাইরে নিয়ে যা। আর কিছু আছে কিনা মাল মিঠাও দেখে নে, এগুলো যদি হারাই না। তো বন্ধুরা আমি এগুলো কিন্তু ফিটিং করে রাখে দিচ্ছি, ঠিক আছে। ফটাফট আমরা বসায় রাখবো, টাইম নিব না কিন্তু। কাজও না, আর গাড়ি বলে আমাদের অনলি 2000 টাকা দিচ্ছে, ওকে বলছি কমসে কম 5-6 হাজার টাকা বিল হবে, কেন পুরো গাড়িতে রং করতে হচ্ছে, টাইম লাগবে না। রং ইটি ওগুলো সবই করতে হবে, ক্লিয়ার। 5-6 হাজার টাকা বিল হবে কমসে কম, রং টং লাগে নিতে হবে না। 3 দিন ধরে গাড়িটা আছে, রং করতেছি, ঘোষ তো 2 বার রং মারতেছি, কি করুম। তো দেখে বিলকুল সেই হোক, তো বেরিং খারাপ থা চেঞ্জ হোক, গিয়ার ডগ ভি চেঞ্জ হোক। इधर पिस्टन आ गया, कितना 50 नंबर का ऊषा। हाँ हर चीज कम्प्लीट, देखिए इसमें क्लास प्लेट डाल दे, जेन्युइन क्लास प्लेट, ठीक है ना। ये देखो मगर स्प्लेंडर डिलक्स, एक क्लास प्लेट डालने हो गया, होंडा साइन का क्लास प्लेट डाल दे, हर एक चीज ट्रांस। पिस्टन हो गया इधर, भाई इधर बाल्ब का काम हो गया, यहाँ पे हेड गैस्केट लगे। ओरिजिनल गैस्केट का कीमत कितना है देखो, 115 रुपया, सिर्फ टीना का गैस्केट 115 रुपया। टाइमिंग चेंज हो गया, टाइमिंग सेल का रोलर भी चेंज हो गया, इधर देखो। या मेरा बंदा बाहर में पंचर बना रहा है, अभी आ जाएगा तो दोनों आदमी करीब 1 घंटा में कंप्लीट कर देंगे, इधर ये सब साफ सुथरा करेंगे और फिट कर देंगे। যাই হোক বন্ধুরা, হেড গেস্কেটে কিন্তু আমরা আঠা লাগাই দিলাম, এটা রেসি বন, ঠিক আছে। সাদা হয়, কালো হয়, লাল হয়, ঠিক আছে। আমার এটা সাদাটাই ভালো লাগলো, কালো ইঞ্জিনে সাদা দিলে হয়, কালো দিলে বেশি ভালো হয়। যাই হোক কোনো ব্যাপার না, লালটা একটু খয়েরি টাইপের একটু হয়তো, ইট ইট কালার ওইটা, আবার লাইট দূর থেকে বোঝা যায় এটা সাদাটা, ঠিক আছে। পরে কাপড় মারবো কি, গাড়িটা একটু ওয়াশ করবো, আঠা উঠে হবে, বোঝা যাবে না এটা, ঠিক আছে। এই যে ভাল্ব টাল্ব সব কিন্তু আমরা কৃষি সংস্থায় কাজ করে নিয়ে আসছে এটার। যাই হোক, এই যে আমাদের এখানে কাজ হচ্ছে, এই যে গ্যাসকেটে লাগাচ্ছে এখন। যাক লেট লাগবে না, ফটাফট করে দেবো কাজটা। এখানে হ্যাঁ বুস থাকবে, একটা কলার বুস আর একটা ওয়াশার থাকবে। হ্যাঁ তো আমরা গ্যাসকেটটা লাগাই দিচ্ছি এখনই। এই যে হেড আমরা কিন্তু ফিটিং করবো, সেন্টার কর, সেন্টার করলে হয়ে যাবে। দেখ তো এই এটা লাগছে নাকি, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। টাইমিং চেনটা ফাঁসাই। যাই হোক বন্ধুরা, আমার এক হাতে ক্যামেরা একটু প্রবলেম হচ্ছে এর জন্য, ঠিক আছে। ও কোনো ব্যাপার না, একবারে রেডি করে উঠাবো,
6,000 টাকার মতো এটা তো বিল হবে টোটাল খরচা, ধরো আমাদের মিস্ত্রি চার্জ নিয়ে 6,000 টাকা মতো। ভিডিও একদম শেষ পর্যন্ত দেখেন, আমি বলেছি কত টাকা বিল লিখে দিব, ঠিক আছে? ভিডিও দেখেন, এখন বলে দিলে হবে, ভিডিওটা দেখেন না ভালো মতন, ঠিক আছে? লাস্টে বলবো, অনেকদিন আবার লাস্টে একটু ফলো করতে হবে, এজন্য মেডেলও বলতে পারি কোনো ঠিক নাই, এর জন্য বলি ভিডিও পুরাটা দেখেন বুঝতে পারবেন। চলো এখন আমরা এসি বন লাগাচ্ছি, আঠা আঠা লাগালে কী হবে বন্ধুরা, যাই হোক লিকেজ প্রবলেম, মানে মোবাইল যে লিক হয় ইঞ্জিন অয়েল, লিক প্রবলেমটা আসবে না, কেন পুরান গাড়ি তো, আঠা দিলে ভালো হয়, পরে মুছে দিব ভালো হবে। আর এই গাড়ি কিন্তু যত্ন থাকে না, বয়স অনেক গাড়ির, গরুর ঘরে রাখে দেয়, ওই মাটি মুটি লাগিয়ে খেয়ে নেচে দিছে, এই জন্য আমরা আরেকবার করে হালকা হালকা স্প্রে রং মেরে দেবো, ঠিক আছে? যাতে 1-2 বছর চলে কোনো প্রবলেম নাই রংটা। এর আগে করছিলাম 3 বছর আগে একবার রং করেছে, আবার রিজ আসলো, আবার চলুক 2-3-4 বছর যতদিন চলে। এই গাড়ি কিন্তু আমরা ইঞ্জিন ফুল খুঁজছি, কিন্তু ক্যারাং বানাই না, পিস্টন ভাল্ব টাইমিং কিটে সব লাগালাম, ক্লাস প্লেট বেরিং গিয়ারে প্রবলেম ছিল, কেন ক্যারাং ভালোই ছিল এর জন্যই করি নাই। সাইলেন্সারটা খারাপ আছে, যে যেখানের কথা বললো ওইখান থেকে কললিং করে দিবে, বলে চিনা আছে টাকা লাগবে না, ঠিক আছে দোকানটা তো বন্ধ এর জন্য আর কললিং হইলো না, এখন পরে হবে। চলো টাইট করো মিডিয়াম কোনাকুনি, আমি দেখছি যে আমাদের টাইমিং দেখো একদম সাকসেস, এইদিকে সিধা একদম সোজা, ক্যারাঙ্কের যে ক্যারাঙ্কের যে এখানে এই লক থাকে ম্যাগনেটের লক, আর এটা একদম সোজা থাকবে। দেখো আমি ডান হাত দিয়ে ক্যারাংটা ঘোরানোর চেষ্টা করছি, আর বাবাতে কিন্তু ক্যামেরা এদিকে মোটামুটি রেডি, ফয়েল প্লেট আমরা বসাবো এখন। যাই হোক বন্ধুরা, এই যে বেস প্লেট, হ্যাঁ লাল আঠা দেওয়া ছিল, মাঝখানে একবার খুল ছিল 1-2 মাস আগে, ঠিক আছে? হয়তো 3 হবে, পিস্টন ক্লাস প্লেট এবং টাইমিং চেনেরও কাজ করছিল মনে হয়, কেন লাল আঠা, লাল আঠা তো আমি দেই না, ভিতরে আছে ঠিক আছে, বাইরে দিলে একদম লাইট মারে, খারাপ লাগে দেখতে। বেস প্লেটে দুইটা স্ক্রু আমি এখন টাইট করে নেবো, 4 মুখ বলা 10 নম্বর থ্রেড বলা থাকে, ওগুলো অবশ্যই। গাড়িটা আমি চেষ্টা করবো সাউন্ডটা শোনাবো একটু, ভিডিওটা ফুল দেখেন, সাইলেন্সার ফাটা এবং খোলা অবস্থা স্টার্ট তো করে দেখাবই, তারপর বাকি কাজটা আমরা করে নিব আস্তে আস্তে। চলো টাইট হয়ে যাক, ম্যাগনেট বসাইতে হবে, মোটামুটি দেখে সাকসেস। চলো বসাও বসাও ম্যাগনেট, ম্যাগনেটটা আমরা বসাই নেবো এখন, তারপর 14 নম্বর একটা নাট থাকবে এটাকে টাইট করবো, তারটা একটু আল্টার ফ্যাশন আছে, ঠিক আছে? কেন কয়েলটা খুলছিল, স্টার্টিং কয়েলটা লাগানো হয়েছিল, এখানে কেরাং সাপ লাগলে আবার কেটে যাবে, ঠিক আছে? খালি বাইর দিয়ে আমরা করে দেবো, বাইর সাইডে, আর এমনি সাইডে কেরাং এর দিকে কালকে লাগাই। এই যে বসাই দিলাম ম্যাগনেট, এই যে বসাই গেল লং, খালি এটা আমরা কিন্তু সব ভাষায় কথা বলবো বন্ধুরা, বাংলা হিন্দি সূর্যাপুরি সব ভাষা মিক্সচার, একদম ঝালমুড়ি বানাবো, কথা হিন্দি বাংলা সূর্যাপুরি সব ভাষা চলবে এখানে, ওয়ারের কার আমাদের কমপ্লিট। গাড়িটা কিন্তু আমরা উঠাবো, ঠিক আছে? উঠাবো এখন আমরা একদম ক্লিয়ার, গাড়ি মানে চেঞ্জিসে সেটিংয়ের জন্য ইঞ্জিন আমাদের রেডি, একদম সাকসেস গাড়িটা, দেখো ফুল কমপ্লিট। টাইম কয়টা দেখো,
চলো, গাড়ি চলে আসলো ভিতরে, এখন আমরা উঠাবো। চেঞ্জটা একটু মুছে নিলাম, ধোলা ছিল কেন বাইরে রাখা ছিল তো গাড়ি, স্প্রে রং মেরে দিচ্ছি, যাই হোক চলবে। বাইরের নাজারা দেখো, গাড়ি চলছে হাইওয়েতে, এই যে লরি মানে ট্রাক, ইঞ্জিন কিন্তু আমরা ওঠানোর চেষ্টায় আছে এখন। আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে, এখন বোল্ট এই যে এখনো লুজ আছে, এগুলা টাইট করে না, টাইট করতে মোটামুটি ধরো 5-7 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। নিচে 2 নম্বর মানে 2টা 2 নম্বর বোল্ট থেকে লাগাই দিলাম 2টা থেকে, এই যে দেখো খুলে কিন্তু কুয়াশার দিয়ে, এগুলো এখনো কমপ্লিট নয়, কার্বেটারও সেটিং হয় না, এখন হচ্ছে সব আমরা কমপ্লিট করছি, ঠিক আছে। 10 মিনিট লাগবে আর কি, 10 মিনিটের মধ্যে স্টার্ট হয়ে যাবে, তারপরে গাড়িওয়ালার কাছ থেকে কিছু টাকা নেবো আগে, ঠিক আছে, তারপরে রেডি করবে। একদম জম ধরো, মানে মনে হয় যে মাটির এক সাইডে রেখে দিচ্ছে, মাটি বৃষ্টির জলে মাটি যায় গেছে কিনা এর জন্য খাই দিচ্ছে জিনিসটা, রং মারা হয়েছে, রেডিমেড রং চলবে আর কি, চলাম উঠলে একদম শেষ এগুলো চেঞ্জ, যা ঘষে ঘষে রং মারছে দুবার, এখন মোটামুটি চলবে, চেন কভারও শেষ খাই গেছে, এগুলো সব মোটামুটি ধরো 10 মিনিটের মধ্যে আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে। স্টার্ট করে চালাই টেস্ট ড্রাইভ করে দেখাবো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই, আর ট্রাফিক নিয়ে একটা ভিডিও আছে এটা দেখে নেবেন। তো যাই হোক, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেন এই চ্যানেলে অনেক ভিডিও পাওয়া যাবে, অনেক। এই যে একটা বাজতে চললো 12:30, যাকে 10 মিনিটের মধ্যে গাড়ি আমরা স্টার্ট করে দিচ্ছি, ঠিক আছে। তারপর সব সেটিং টেস্ট ড্রাইভ করে দেখাচ্ছি, ভিডিও মিস করবেন না দোস্ত। আমি কাটতে স্টার্টিং গাড়ি কো, এই পানি ঘুস গা না, পানি নিকাল, তাই দেখো গাড়িটা সাউন্ড শোনো, সাইলেন্সার খারাপ হয়ে দেখো, মতলব ট্রান্স, এই দেখো গাড়িটা সাইলেন্সার ফাটতা হ্যাঁ পে, ঠিক না, নিচে মে সাইলেন্সার ফাটতা, চলো ইয়া পে সাইলেন্সার ফাটতা, গাড়ি আমলো খাইস পাতি, দেখো সাউন্ড শোনো গাড়ি কা, বহুত হি পুরানা বাইক হে দোস্তো, থোড়া বহুত কালার ভি হো গয়া, চেঞ্জেস মতলব ইতনা খারাপ হো গয়া থা, বাহার মে রাখতা থা গাড়ি, আবি সব থোড়া অ্যালুমিনিয়াম কালার কর দেঙ্গে আচ্ছা লাগেগা। কমপ্লিট কর দে, আমি মেরা আদমি আগে সারা কাম তৈর করেগা, গাড়ি আমল করতে হবে, বডি কা কাম বাকি, অনলি 2000 রুপিয়া অ্যাডভান্স দিয়া, 5000 কাজ পাশ খরচা হওয়ার টোটাল বিল হোগা 5000-6000। একদম সাকসেস দেখো, ইধর হাম লোক লগায় নি, ইসমে ভি কালার করনা হোগা, আচ্ছা গিয়ার মে যে প্রবলেম হুয়া থা এ দেখতে, 1 2 3 4 বিলকুল সহি হে, বিলকুল সহি দোস্ত। তো থোড়া বহুত কাম ওর ভি কর লিতে, মেরা আদমি আয়েগা ফির হিসাব সেট কর দেঙ্গে, ঠিক আছে, ফির টেস্ট ড্রাইভ করকে দেখায়েঙ্গে। তো চ্যানেল পে নয় তো চ্যানেল কো সাবস্ক্রাইব জরুর কিজিয়েগা।